ত এইভা ইমেজ বি বেলে বেলেগ আছিল যোন মু বহুত অসনা হৈ যায় তাকৰ মুহঁৰ ব্ৰণ হৈ থাকিব কিহৰ কোনো গোটেই কল দাগ কি পুৰুণা ফট' এমি গোটেই হৈ যায় তো এই ফটি আমি কমিটি কম সফা করি ফটোসপ্রে সে বিষয়ে আপনি কবি তো অন্য ভিডিও গুড়া আপনার দেখি এইভাবে বহুত গুঁড়ে হিন্দি চ্যানেলছে এবং ইংলিশ চ্যানেল যেটা কি সেই প্রোসেসে সফা করতে সেটা সেটি ক্রিটিকা জিনিসটা তো সেইটা আকচুয়ালি প্রোসেস ভালো প্রোসেস কিন্তু সেটাকে আমি মনে রক্ষা সেটা মানে বহু গুড়ে তাকে প্রোসেস দেখি যাওয়া পড়ব

ত বিষয়ে মই আপোনাক কৈ দি কিন্তু আজিৰ ভিডিঅ'ৰ গোটেই চিম্পল প্ৰ'চেছ মই আপোনাক কৈদেৱি যে এই ফটো মানে মুহ সাৰা ভৰ্তি যিহেতু পিম্পলছ গুড়া মুহ সাৰা ভৰ্তি ত এই জিনিছো আমি কেমি ক'ম চফা কৰিবা তোচেছ ষ্টাৰ্ট কৰোঁ মানে মই যোন ভাষা কওঁভীয়া আপোনাৰ ফল' কৰোঁ হৈ যাব আচ্ছা মোৰ ফৰ্মু অনুসাৰে এইটো এতিয়া নূ লে মই ক্ৰিয়েট কৰি নেয়াৰ ক্ৰিয়েট কৰিব আপোনালোকৰ এই যি লেয়াৰ দেখুচি ঠিক আছে এইটো এফ চেভেন প্ৰেছ কৰোঁ লেয়াৰ চ' কৰিব

এইটি মানে সিলেক্ট কলি মানে ক্লিক কলি তাপরে এটি ওকে ক্লিক কলি তো তো এই দেখুন এই কলারটা চেঞ্জ হয়েগাল ঠিক আছে কলারটা চেঞ্জ হয়ে তো এমি বারম্বার আমি পড়ব না গোটে স্টকট কি আপনার ঠিক আছে আমি যেত মা টুলে ক্লিক করা ঠিক আছে যে ব্রস টুলে ক্লিক করা যেত প্রেস করি অল্ট প্রেস করিয়া পরে দেখুন এই যে সিঞ্জ চিহ্নটা হয়েগাল ঠিক আছে তো যেত কলার দেখুন এটি ক্লিক

এটা হচ্ছে আপনার ফ্লো যেটা কি আপনার এই যে সতর একুশ সত্যশ তো এইটা আমি ডবল ক্লিক করা ডবল ক্লিক করাপরে দেখুন এর সাইজটা কে বডা আমি কী বোর্ড রে প্লস সরি কী বোর্ডের যে রাইট ব্রাকেট ইউজ অইটা আমি ইউজ করা আচ্ছা তাপরে আমি কম করিয়া না কী বোর্ড রে যে রয়েছে অল টু বটন অল টু বটনার প্রেস করছি হ্যাঁ আগে কথা মনে রাখতো যে কী বোর্ডে আপনার ক্যাপসলক যেমন বন্ধ থাকপ স্লটা অন করবে না ফটো সব কাম করার সময় লক অন করি না এইসব সিম্বল গুড়া কিছু আসব ঠিক আছে তো হয়ে গেল বর্তমান মু ব্রসরে ক্লিক কলি মু ঠিক আছে এইটু আরম্ভ করছে যেহেতু আমি ফ্লোটা কমেছে ক্যাপাসিটি কমেছে তেমন হালকা ভাবে রঙ এটি আমি লেপন করা ঠিক আছে এই কলরটাকে আমি চুজ করা এই কলারটা পিক করা ঠিক আছে তো এইটি অল্ট ধরি অল্ট প্রেস কলি এইট ক্লিক কলি তা এটি আস্তে আস্তে চলাওছি এটি আস্তে আস্তে চলাউছি মানে দেখো লক্ষ্য করুন এটা লিভিগেলা কিন্তু টিকিট মতো লাগুছে এটা অধিকা ভাবে লিভিগেলা তেমন এইটা আমি কমাই দেবা ঠিক আছে এটা তেজ থেকে কমাই দেওয়া ষাঠিএ রকা তা মনে করন্ত আমি টিকিট কমাই দে সাইজটা কে ব্রাকেট বটন লেফ্ট সাইড্র ব্রাকেট ইউজ করি সেটা কমাই দে তাপরে মুবোর্ড রল্ট প্রেস করি এই প্রেস করুছি মানে অল্ট প্রেস করি মু ক্লিক কলি তাপরে অল্ট ছাড়দি তাপরে এইটি আস্তে আস্তে থাকথর তিনথর এমনি মাউসর বাঁপটা প্রেস আন্ড হোল্ড করি এমনি চলাও ঠিক আছে তো এইটাকে আপি কমাই দেব তা ঠিক এমি এই ক্লিক করুছি এটি ক্লিক করার পরে এইটা হালকা ভাবে চলাইব এটি ক্লিক করুচি মাউসর বাঁপটা প্রেস করি এমতি চলাওছি তারপরে এই চিহ্নটা লিখে আমি কম করি না কীবোর্ড রোজ ব্রাকেট বটন আছে সেইটা মানে লেফট ব্রাকেট বটনটাকে আমি ইউজ অল্ট বটন প্রেস কলি মাউসর বাঁপটা থাক কলি তারপরে এইটি চলে দেলাইলি তো এই মানে এমি হওয়ার দ্বারা কম হচ্ছে না গোটে নেয়ার উপরে আমি মানে মূল ফটো সহ আমি কিছু হাত মারুনা কেবল নয় লেয়ারটা হে ফিল করছে ঠিক আছে এটাকে সাইজ

তো এইটা কম করি সাইজ বড় করে দেবা ওকে তো এইটির টিকি রহিলা তারপরে এটি আপ যা তো এটা আমি অল্ট প্রেস কলি মাউসর বাঁপপটরে ক্লিক কলি এই জায়গায় তাপরে এটা ছোট সাইজ করে অল্ট প্রেস কলি মাউসর বাঁপপট থাকি ক্লিক কলি ছাড়দি তাপরে মেটি এটা সেমি লিভাই আচ্ছা এটি মানে মেন কামটা দেখুন অলমোস্ট এটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তো দেখুন মুখে হাইড করছি হাইড করারা এই জিনিসটা আমি ইয়ারি কলে বুঝিপার্লে তো মানে এই জিনিসটা এই লেয়ারটা আমি টিয়ার কলে মানে জাস্ট জস্ট ব্রস ইউজ করি আমি এটা তোলে তো এটা এইটা হাইড করছি মূল ফটোটা রাখলি তো এইটা হাইড করছি দেখুন এটা হাইড কালি মানে এটা শো কলি হাইড কাল শো কালি হাইড কালি তো এই জিনিসটা হচ্ছে মানে আমি তা উপরে গোটে জস্ট লেয়ার গোটে ক্রিয়েট কলে তো আমি যেত সেভ হ্যাজ করা ধরুন এই জিনিসটাকে আমি সেভ করি কমিটি সেভ ফাইল কু যা সেভ হ্যাজে ক্লিক করা মানে করতো আমি ডেসটপ্রে বর্তমানে টেম্পোরি ভাবে রক্ষিদা ফেস ওয়ান ফর্মাট করা এটি জেপি তাপরে এটি সেভ্রে ক্লিক করা ওকে ক্লিক করা তো দেখুন বর্তমানে আমার জিনিসটা সেভ হয়ে যাই এইটো মই ডবল ক্লিক কৰি আপোনাক দেখাই দিয়ে তো এই জিনিছাক আমি এই প্ৰ'চেছৰে আৰু গোটেই মুহুক চফা কৰি পাৰিবা